দিয়ে আইকন ডিজাইন করব। এখন যদি আমি একটা প্লে আইকন ডিজাইন করতে চাই, তাহলে কি করতে হবে? আমরা পলিগন টুল নিয়ে একটা প্লে আইকনটা ডিজাইন করতে পারি। কর্নার রাউন্ড করে নি, এখান থেকে আমরা কর্নার রাউন্ড করতে পারি। সেন্টার করব, সেন্টারটা আমরা কাস্টমলি করতে হবে, দেখতে খারাপ লাগবে। এ একটা করলাম, ঠিক আছে। আচ্ছা, আমরা অনেকগুলাই করি। হ্যাঁ, এখন দেখেন আমি এখানে একটা মানুষ আঁকাতে যাচ্ছে। কন্ট্রোল এক্স, কন্ট্রোল এফ দিলাম, তাহলে কি হলো? কন্ট্রোল এক্স এ কাট করলে কন্ট্রোল এফ তে ব্যাক টু ফরওয়ার্ড। কি হলো? আচ্ছা।
কে কন্ট্রোল জি দিয়ে গ্রুপ করে নিলাম। গ্রুপ করে নিলে আমি এই কালারটা রাখবো না এখানে, যে ব্যাকগ্রাউন্ড কালারটা আছে হোয়াইট, এটা ডিলিট করে দেন। তাহলে আমার এই অংশটুকু থাকতেছে, তাই না? তাহলে এবার এই অংশটুকু সিলেক্ট করে পেন টুল দিয়ে এইখানে কাটেন, এইখানে কাটেন, কেটে এইটা সিলেক্ট করে ডিলিট করে দেন। আর একটা ওয়ে আছে, তো এই ওয়েটাই আপনারা শিখেন। থেকে ফোর ফাইভ এটার কালারটা চেঞ্জ করি। এটাকে আমি এই করে দিয়ে ওকে এই সবাইকে দেখতেছেন? জি স্যার, জি স্যার। ডাইরেক্ট সিলেকশন টুল দিয়ে আমি এটুকু ডিলিট করে দেব, এইখানে ক্লিক করে এটুকু ডিলিট করে দেব। একে গ্রুপ করেন কন্ট্রোল জি দিয়ে। এটা আমার হোয়াইট কালার হয়ে গেল না? তিনটা ডট ডট দেব। চারটা দি,
এইখানে আমাদের একটা কাজ শিখাই আপনাদের, প্যাথ ফাইন্ডার। এই যে প্যাথ ফাইন্ডার নামে একটা বিএ আছে, এইটাকে আমরা আরেকটু ছোট করি। কন্ট্রোল ওয়াই, ওয়াই দিয়ে আবার ওয়াই দেন, ওয়াই দিয়ে এটা একটু বড় করে মোটা করে দেন। এই এই আচ্ছা, এখানে দেখেন আমাদের স্ট্রোক আছে, স্ট্রোক। হ্যাঁ, স্ট্রোকের এখানে বেশ কিছু ইয়ে আছে, আমি এটা রাউন্ড করে দিলাম, ঠিক আছে, রাউন্ড ক্যাপ। আমাদের একটা কি সার্চ ইয়ে হয়ে গেল, তাই না? আচ্ছা, এখন এটাকে আমরা কি করব, এটাকে আমরা এইখান থেকে স্কেল করব, স্কেল করে এটাকে আমি 90% করে দেব। সাপোজ ৮০%, এর উপরই করি। হ্যাঁ, তাহলে কালারটা সাদা করে দাও। তাহলে আমরা এখানে মিডিল পয়েন্ট, এটা দেখেন সবাই ভালো করে। হ্যাঁ, এখানে আমার মিডিল পয়েন্টটা সিলেক্ট করব, ঠিক আছে, সেন্টার সেন্টার সিলেক্ট করে এটা অল্টার চেপে একটা নিব। হ্যাঁ, শিফট ধরলে আমার 45% ডিগ্রি হবে। কন্ট্রোল ডি, কন্ট্রোল ডি, কন্ট্রোল ডি, ঠিক আছে। আচ্ছা,
এটা হলো না। এবার আচ্ছা, এটা আমি এটা সাদা দেবো, তাই না? সবই সাদা, যেহেতু লাল কালারের মধ্যে দেব। কে মেসেজ দেয়? কে চ্যাটের কয়জন হারাই গেছে? আচ্ছা, এইটা এই ঠিক আছে। আচ্ছা, এইখানে আমি দেখেন প্যাথ ফাইন্ডারে কাজ করবো, আমি এটুকু নাই করে দেব, ঠিক আছে? আমার এই অংশটুকু এইখানে, যেমন এটা করলে আমার এই পুরো রাউন্ডটা হবে। আর এইটা দেখেন মাইনাস দা ফন্ট, মাইনাস ফন্ট, ঠিক আছে? আমাদের মাইনাস হয়ে গেল। ওকে, এটা বসিয়ে দেন এখানে। আর দুইটা করবো, বুঝছেন? আপনারা অনেকগুলা করবেন। আচ্ছা, আর সবাই বুঝতে পারতেছেন তো? সবাই নিচ চুপ হয়ে আছেন, বুঝতেছেন সবাই? জি স্যার। স্যার দেখছি স্যার, তার লোকেশনের একটু আই কন্টাক্ট করে দেন, দেখান তো স্যার। লোকেশন?
কন্ট্রোল ওয়াই। হ্যাঁ এইভাবে লোকেশনের আইকনটা করতে হয়। এখন এইখানে দেখেন পেন টুল দিয়ে পরে ইয়ে করতেছি, অ্যাডজাস্টমেন্ট করতে চাই, কেটে নি। মোটামুটি ধরেন হয়েছে, কিন্তু এখানে আবার একটু সমস্যা আছে। দেখি এইখানে আমি ইয়ে করবো, এটাকে দিয়ে আমি এইখানে আমি ইয়ে করে দিই, ইউনিটি করে দিই। ইউনিটি করে দিলাম, এখন এই শেপটা আমার কি এক হয়ে গেল। হ্যাঁ এবার এইটাকে ধরে আমি এইভাবে ঠিক করে দিই, ঠিক আছে। এই হ্যাঁ লোকেশন হয়ে গেল, ঠিক আছে। আর একটু কাজ করা যায়, সেটা হচ্ছে এইটা এখানে নেন, এই মইনুদ্দিন বুঝছেন? জি স্যার। এই তো ধরেন লোকেশন হয়ে গেল। হ্যাঁ এবার চলেন একটা ওয়ার্ল্ড ম্যাপ আঁকি নাকি? তো ইয়ে করলাম, এখন এইটাকে কি করব, এটাকে কপি করব এটার উপরেই। ইয়ে কালার দিই, দিয়ে এটাকে আমি এখান দিয়ে স্কেল দিয়ে 100%, 100% হলে আমার ওইটুকুই কপি হবে, বুঝছেন? কপি দিয়ে এইটুকু তো বুঝছেন নাকি সবাই? জি স্যার। তাহলে আমার এটা দুইটা দুইটা হয়েছে, তাই না? এটা দেখেন দুইটা হয়ে গেছে। এখন আমার দেখেন আমি কি করি, এখন এই অংশটুকু
এই হ্যাঁ এখন পেন টুল দিয়ে আমি এইখান থেকে এইখানে আমি একটা নিব, নিয়ে এইখান থেকে এই এখন কি করব বলেন। কথা বলেন না কেন সবাই? স্যার অ্যাঙ্গেল স্যার পেন টুল সিলেক্ট করে কেটে দিতে হবে, কাট করতে হবে, আর না স্যার পেন টুল সিলেকশন করে ডিলিট করে দিতে হবে। কি ক্লিয়ার সবাই? জি স্যার যে কাজগুলা সবাই ক্লিয়ার ভাবে করেন, একটু ভালোভাবে করেন, দেখবেন কোথায় কি বাড়ায় আছে, এ হয়ে আছে। স্যার এটা ডিলিট অ্যাঙ্কর পয়েন্ট দিয়ে সব ডিলিট করা যায়। হুম সব গ্রুপ গ্রুপ করে আমি আপনাদের কালার সম্পর্কে একটু আইডিয়া দেওয়া উচিত, কারণ পারবেন তো নাকি সবাই? ভিডিওটা আমি আপনাদের ইয়ে করে শেয়ার করি।